টুডেস লেসান সাবট্রাকশান অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন দুটি বিজ্ঞানিত সংখ্যামালার বিয়োগ আমরা আগে যোগ শিখেছি তো এই এই প্রবলেমটাকে আমরা দুভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে সাবট্রাকশন অব মনোমিয়ালস আমরা জানি মনোমিয়ালস মানে হচ্ছে এক পদই সংখ্যামালা যাদের মধ্যে একটা মাত্র পথ থাকে তো আমরা আগে প্রথমে দেখব কীভাবে মনোনোমিয়াল মনোমিয়ালস এর আগে বিয়োগ হয় সাবট্রাকশান তো হেয়ার অলসো দি সেম রুল অ্যাজ অফ অ্যাডিশান দ্যাট ইজ দি লাইক টার্মস ক্যান বি সাবট্রাক্টেড অ্যান্ড দি আনলাইক টার্মস ক্যান নট বি সাবট্রাক্টেড মানে আমরা যোগে যে নিয়মটা করেছিলাম যে লাইক টার্মস অ্যান্ড আনলাইক টার্মস অর্থাৎ সদৃশ পদ আর অসদৃশ পদ তো আমরা এখানেও সে একই আমাদেরকে লাইক টার্মস আর আনলাইক টার্মস এই দুটোকে খুব ভালোভাবে জানতে হবে লাইক টার্মসরাই কেবলমাত্র এখানে বিয়োগ হতে পারবে কিন্তু যারা আনলাইক টার্মস তারা কিন্তু কোনো মতে একেবারে সঙ্গে বিয়োগ হবে না যেমন আমরা একটা এক্সাম্পল দেখছি সাবট্রাক্ট দি সেকেন্ড মনোমিয়ালস ফ্রম দি ফার্স্ট ওয়ান দ্বিতীয়টাকে বিয়োগ করতে হবে প্রথমটা থেকে দেখো এখানে দেওয়া যাচ্ছে ফাইভ এক্স টু এক্স আমাকে ফাইভ এক্স থেকে কত বিয়োগ করতে হবে টু এক্স হবে এখানে কি এখানে বিয়োগ করতে হবে ফোর এক্স থেকে কত বিয়োগ করতে হবে মাইনাস সেভেন এক্স এখানে কি করতে হবে মাইনাস নাইন ওয়াই সেখান থেকে বিয়োগ করতে হবে থ্রি ওয়াই ওকে এখানে যে রুলটা সেটা আমরা এবার বলে দিচ্ছি ভালো করে শুনো আমরা এখানে কি করবো যখন বিয়োগের কোনো প্রবলেম থাকবে সাবট্রাকশানে যখন কোনো প্রবলেম আসবে তখন আমরা এই সাবট্রাকশানের প্রবলেমটাকে আমরা অ্যাডিশানের প্রবলেমে কনভার্ট করে নেব সাবট্রাকশানের যে কোনো প্রবলেম থাকলে তাকে আমরা অ্যাডিশানের প্রবলেমে কনভার্ট করে নেবো কি করে না প্রথম যে টার্মটা সেটা একই থাকবে কিন্তু দ্বিতীয় যে টার্মটা থাকবে এখানে দেখতে পাচ্ছি প্লাস টু এক্স আছে এর অ্যাডিটিভ ইনভার্স নেব আমরা শিখেছিলাম অ্যাডিটিভ ইনভার্স তাহলে এখানে আমরা একটা নতুন টার্ম ইউজ করছি তোমরা ভালো করে দেখো অ্যাডিটিভ ইনভার্স এটা আমরা আগে শিখেছি হোয়াট ইজ অ্যাডিটিভ ইনভার্স না প্লাস টু এর অ্যাডিটিভ ইনভার্স হবে মাইনাস টু এমন একটা সংখ্যা যার অ্যাডিটিভ ইনভার্স মানে তাদের দুজনকে যোগ করলে তার যোগ ফলটা আমার আসবে জিরো মানে যে সংখ্যাটা থাকবে তার সাইনটা পাল্টে নিতে হবে অঙ্ক যদি বলে মাইনাস ফাইভ এর অ্যাডিটিভ ইনভার্স কিন্তু তখন হয়ে যাবে প্লাস ফাইভ কারণ প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ মিলেই কিন্তু জিরো হয় তাহলে এখানে সেই প্রবলেমটাই আমরা করবো আমরা যখন একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যাকে বিয়োগ করি আমরা প্রথমটাকে বলি মাইনিউন্ড। যেটা বিয়র্জ আর দ্বিতীয়টাকে বলি সাপট্রা হ্যান্ড এটা হচ্ছে মাইনিউন্ড এটা হচ্ছে সাপ্ট্রা হ্যান্ড এই হ্যান্ড যেটা থাকবে তার অ্যাডিটিভ ইনভার্স নেব তাহলে এখানে দেখতে পাচ্ছি টু এক্স তার আগে কিছু সাইন নেই মানে প্লাস আছে সঙ্গে সঙ্গে সেটাকে নেব মাইনাস টু এক্স আবার বলছি প্রথম যেটা আমার বিয়র্জ আছে মানে মাইনেউন্ড সেটা একই থাকবে মাঝখানের যে মাইনাস সাইনটা সেটা পাল্টিয়ে প্লাস হয়ে গেল আর শেষের যেটা আমার সাপ্টার হ্যান্ড আছে তার অ্যাডিটিভ ইনভার্স অর্থাৎ নেবাস টু এক্স এবার আমার যোগের নিয়মে এটা প্লাস ফাইভ এক্স এটা মাইনাস টু এক্স অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি এই দুটো লাইক টার্মস কেন এখানেও আমার চলরাশিটা এক্স এখানেও চলরাশিটা এক্স তাহলে লাইক টার্মস তাহলে আমার লাইক টার্মস মানে বিয়োগ হবে তাহলে এখানে প্লাস ফাইভ এক্স এখানে মাইনাস টু এক্স অবভিয়াসলি এখানে আমার ফাইভ বড় তাহলে আমার অ্যান্সার চলে আসবে প্লাস থ্রি এক্স কী করে নিশ্চয়ই বোঝা গেছে কারণ আমার যোগের সময় দেখতে হবে এর চিহ্নটা কি প্লাস এর চিহ্নটা মাইনাস তাহলে এখানে আমাকে বিয়োগ করতে হবে মানে পাঁচ থেকে দুই বিয়োগ হলে তিন যেহেতু পাঁচ এখানে বড়ো তার চিহ্ন বসে গেলো প্লাস ফাইভ এক্স এখানে তাহলে কী করবো এখানেই ফোর এক্স আর মাইনাস সেভেন এক্স দুটো লাইট টার্মস কারণ এর মধ্যে এক্স আছে এর মধ্যে এক্স আছে তাহলে বিয়োগ হবে তাহলে প্রথমটাকে আমি ফোর এক্স রাখলাম মাঝখানের মাইনাস সাইন যেটাকে আমার বিয়োগের প্রবলেম আছে সাবট্রাকশানের প্রবলেম তাকে আমরা অ্যাডিশানের সাব অ্যাডিশানের প্রবলেমে কনভার্ট করলাম পরে মাইনাস সেভেন এক্স যেটা ছিল এর এবার এডিটিভ ইনভার্স নেব মাইনাস সেভেন এক্স এর অ্যাডিটিভ ইনভার্স প্লাস সেভেন এক্স এখানে দেখতে পাচ্ছি এটা প্লাস ফোর এক্স প্লাস সেভেন এক্স মিলে হবে ইলেভেন এক্স দিস ইজ আমি দেখতে পাচ্ছি এখানে আছে আমার মাইনাস নাইন ওয়াই প্রথম টার্ম আর দ্বিতীয় টার্ম থ্রি ওয়াই দুটোই দেখতে পাচ্ছি আমার লাইক টার্মস দিস ইজ ওয়াই দিস ইজ অলসো ওয়াই সো আমাকে এবার মাইনাসের যেটা সাবট্রাকশানের প্রবলেম তাকে আমি অ্যাডিশানের প্রবলেম করলাম এখানে থ্রি ওয়াই ছিল দ্যাটস মাইনাস থ্রি ওয়াই এখন দেখতে পাচ্ছি আমার অ্যাডিশানের প্রবলেম এরও মধ্যে সাইন মাইনাস এরও সাইন মাইনাস দুটোরই সাইন একই তার মানে এখানে নয় আর তিন কিন্তু আমার এখন যোগ হবে নয় আর তিন যোগ হলে বারো মানে টুয়েলভ ওয় আর দুজনেরই সাইন যেহেতু মাইনাস তাহলে আমার মাইনাস টুয়েলভ হয় এটা গেল মনোমিয়ালসের ক্ষেত্রে আমার সাবট্রাকশান যখন আমরা করবো এবার কি সাবট্রাকশন অফ পলি নোমিয়াল এবার আমরা যখন বহুপদী সংখ্যামালার বিয়োগ করবো এই বহুপদী সংখ্যামালার বিয়োগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হরাইজন্টাল সাবট্রাকশন অ্যান্ড অ্যানাদার ইজ ভার্টিক্যাল সাবট্রাকশান একটাকে আমরা বলছি পাশাপাশি বিয়োগ একটাকে আমরা বলছি উপর নিচে বিয়োগ আমরা একটা উদাহরণ নিচ্ছি দেখো বলা হচ্ছে সাবট্র্যাক্ট মানে বিয়োগ করো ফোর ফি কিউ মাইনাস টুয়েলভ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি ফ্রম পি স্কোয়ার মাইনাস টুকিউ স্কোয়ার প্লাস সেভেন পি কিউ মাইনাস টু অর্থাৎ প্রথম এই টার্মটাকে আমার দ্বিতীয় টার্ম থেকে বিয়োগ করতে হবে এই ভাষাটা কিন্তু দেখবে ইংরেজিতে যখন লেখা থাকবে বাংলাতে অন্য থাকতে পারে যখন ফ্রম আছে ফ্রমের পর যেটা থাকবে সেখান থেকে প্রথম টার্মটাকে আমার বিয়োগ করতে হবে আমরা এখন প্রথম টাইপটাই আছে টাইপ ওয়ান দ্যাট ইজ হরাই জন্টাল সাবট্রাকশন মানে আমরা পাশাপাশি বিয়োগ করবো আমি পরপর স্টেপগুলো লিখছি ফার্স্ট স্টেপস দেখো রাইট দি মাইনিউন্ড অ্যান্ড দি সাপ্ট্রা হ্যান্ড ইন ওয়ান লাইন উইথ এ সাপ্ট্রা হ্যান্ড সাইন বিফোর দি সাপ্ট্রা হ্যান্ড ওকে তাহলে এখানে কি বলতেছে যে মাঝে বিয়োগ চিহ্ন দিয়ে দুটি বিজ্ঞানী রাশিকে পাশাপাশি তুলে নাও এবং বিয়োগ চিহ্নটা কার আগে থাকবে দেখো বলেছে দি সাপ্ট্রা হ্যান্ড সাইন বিফোর দি সাপ্ট্রা হ্যান্ড ঠিক আছে এটা হবে সাবট্রাকশান সাইন সাবট্র্যাকশানের সাইনটা সাপট্রা হ্যান্ডের আগে থাকবে আমি বলেছিলাম বিয়োগের সময় প্রথম যে থাকে এটা হচ্ছে মাইনেউন্ড এম আই এন ইউ ডি মাইনেউন আর দ্বিতীয় যে থাকে সে হচ্ছে সাপট্রা হ্যান্ড তাহলে এখানে আমাকে বলেছে দুটো রাশিকে তুলে নাও মাঝখানে মাইনাস সাইন থাকবে তার প্রথমে থাকবে কে প্রথমে থাকবে মাইনেউন্ড এখানে মাইনেউন কে না যেখান থেকে বিয়োগ করবো তাহলে এখানে আমার এই প্রবলেমে আমার যে প্রবলেমটা

এখানে দেখো কি লেখা আছে রিপ্লেস দি সাবট্রাকশন মানে মাঝখানের সাইন করে দিতে বলেছে তারপরে কি বলেছে রাইট দি অ্যাডিটিভ ইনভার্স অব দি সাপ্ট্রা হ্যান্ড এবার ডান দিকের যে সাপ্ট্রা হ্যান্ড আছে তার অ্যাডিটিভ ইনভার্স তার অ্যাডিটিভ ইনভার্স মানে প্রত্যেকটা টার্মে সাইন চেঞ্জ করে দিতে হবে তাহলে এবার আমি মাঝখানে প্লাস করে দিলাম প্রথম রাশিটা যেটা ছিল সেটাই আমি লিখবো অর্থাৎ পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার প্লাস সেভেন পি কিউ মাইনাস টু আর সেকেন্ড যেটা ছিল অর্থাৎ ফোর পি কিউ মাইনাস টুয়েলভ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি প্রত্যেকে সাইন চেঞ্জ করে দেবো তাহলে মাইনাস ফোর পি কিউ প্লাস টুয়েলভ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস থ্রি প্রত্যেকটা দেখো প্লাস ফোর পি কিউ ছিল আমি এখন করে দিয়েছি মাইনাস ফোর পি কিউ ওখানে ছিল মাইনাস টুয়েলভ স্কোয়ার এখন আমি দেখো লিখেছি প্লাস টুয়েলভ স্কোয়ার ওখানে ছিল কিউ স্কোয়ার এখন আমি দেখো লিখেছি এখানে মাইনাস কিউ স্কোয়ার ওখানে ছিল মাইনাস থ্রি এখন আমি এখানে লিখেছি প্লাস থার্ড স্টেপ স্টেপ থ্রি গ্রুপ দি লাইক টার্মস এবার আমাকে বলেছে সদৃশ রাশিগুলোকে একসঙ্গে করে নেব গ্রুপ করে নেব তাহলে সদৃশ রাশিগুলোকে আমি যদি গ্রুপ করি তাহলে প্রথমে পি স্কোয়ার আমি এখন আর উল্টাচ্ছি না মুখস্থ হয়ে আছে পরেরটা আমার হবে প্লাস টুয়েলভ স্কোয়ার তারপর হবে মাইনাস টু কিউ তারপরে হবে শুধু মাইনাস কিউ তারপরে হবে প্লাস সেভেন পি কিউ তারপরে হবে মাইনাস তারপরে হবে আমার মাইনাস আর প্লাস থ্রি দেখো আমি যদি তোমাদেরকে এই প্রবলেমটা দেখাই এখানে দেখো পি স্কোয়ার মাইনাস টু কিউ প্রথমটার পি আর পরেরটার টুয়েলভ পি এই দুটো লাইকটা টার্ম সদৃশ রাশি এটা টুয়েলভ আর এটা হচ্ছে শুধু দুটো লাইক টার্মস তাহলে এখানে আমার প্রথমে এসে গেল পিসকে তারপরে টুয়েলভ পিসকে তারপরে আবার প্রথমটার মধ্যে ছিল মাইনাস টু কিউসকে দেখো মাইনাস টু কিউসকে আর পরেরটার মধ্যে কে আছে শুধু মাইনাস কিউসকে প্রত্যেকের পাশাপাশি এসে গেল প্রত্যেকের পাশাপাশি এসে গেল এটাকে আমার কি করলাম এটা হচ্ছে গ্রুপ মানে সদৃশ্য রাশিগুলোকে একসঙ্গে সাজালাম এবার আমি এটাকে যোগ একই নিয়মে করে দেবো এই দুটোকে একসঙ্গে এই দুটোকে একসঙ্গে এই দুটোকে একসঙ্গে এই দুটোকে একসঙ্গে এখানে দেখতে পাচ্ছি পিস প্লাস টুয়েলভের আগে তার মানে আমার হয়ে গেল এখন থার্টিন পিসার এটা মাইনাস টু এটা মাইনাস কিউ তার মানে এখানে আমার কোভিশনটা ওয়ান মাইনাস মাইনাস টু আর ওয়ান মানে মাইনাস থ্রি তাহলে মাইনাস কিউ স্কোয়ার এখানে প্লাস সেভেন পি কিউ কিন্তু এখানে দেখো মাইনাস ফোর তাহলে বিয়োগ হবে তাহলে আমার অ্যান্সার কথা আসবে প্লাস থ্রি পি কিউ আর এখানে দেখো মাইনাস টু আর প্লাস থ্রি মিলে কথা হবে প্লাস ওয়ান এবার আমাকে কি বলেছে অ্যাড দি লাইক টার্মস টু অপটেন মানে আমি স্টেপ ফোরটাকে আমি একেবারে এখানে করে দিলাম আর এখানে স্টেপ ফোরটাকে আমি স্টেপ একেবারে করে দিয়েছি আর ডবল করে তুললাম অনেক হবে ভিডিও টাইপ টু ভার্টিক্যাল এইটাও একই নিয়ম বলেছে এখানে করতে হবে না লাইক টার্মস যেগুলো সদৃশ্য পদ সেগুলোকে একে উপরের নিচে থাকবে নিচের বিজ্ঞানিত সংখ্যামালার প্রত্যেকটার পদের চিহ্ন পরিবর্তন করব তারপরে যোগের নিয়মে সেগুলোকে যোগ করব কেমন হচ্ছে না প্রথমে আমি উপরে তুলে ফেললাম আমার ছিল স্কোয়ার

সেভেন পিকিউ এর নিচে কাকে তুলতে হবে আমার যেটা ফোর পিকিউ আছে আর টু এর নিচে কাকে তুলতে হবে যেটা আমার মাইনাস এবার আমার দেখো এখানে ইন্টারেস্টিং যারা নিচে আছে প্রত্যেকটা পথ তাদের সাইন চেঞ্জ করতে মাইনাস এখানে মাইনাসের সাইনটা করে দিতে হবে প্লাস এবার তুমি কিন্তু এই যে সাইনগুলো আছে এইগুলোকে মনে মনে আমি এখানে দেখাচ্ছি এইগুলোকে তুমি ভুলে যাও ওপরের যে সাইনগুলো আছে আমি তোমরা কাটবে না আমি এমনি কেটে দেখিয়ে দিলাম এই সাইনগুলোকে তোমরা ভুল ভুলে যাবে পুরো মনে করবে এখানে টুয়েলভ পি স্কোয়ার যেটা আছে তার সাইন কিন্তু এখন প্লাস মনে করবে এখানে কিউ স্কোয়ার যেটা আছে তার সাইন মাইনাস ফোর পি কিউ যেটা আছে তার সাইন কিন্তু এখানে মাইনাস থ্রি যেটা আছে তার সাইন কিন্তু প্লাস এবার তুমি নিয়ম এখানে টুয়েলভ পি স্কোয়ারের প্লাস এখানে পি স্কোয়ারেরও প্লাস এবং তার কফিশন কিছু নেই মানে এক তাহলে বারো আর একে থার্টিন পি স্কোয়ার এখানে মাইনাস টু কিউ স্কোয়ার এখানে মাইনাস কিউ স্কোয়ার তাহলে মাইনাস থ্রি কিউ স্কোয়ার কারণ এটা মাইনাস টু এটা মাইনাস ওয়ান দুজনেরই মাইনাস দুজনেরই একই সাইন হলে কি হয় না দুজনের যোগ হবে আমার সেই নিয়মটা আবার মনে করো যে দুটো রাশিকে আমরা সদৃশ রাশিকে যোগ করব যখন তাদের দুজনের আগে চিহ্ন দেখব যদি চিহ্ন দুজনেরই একই হয় অর্থাৎ দুজনেরই যদি মাইনাস চিহ্ন হয় তখনও কোফিশিয়ান দুটো যোগ করব দুজনেরই যদি মাইনাস সাইন হয় তখনও কোফিশিয়ান দুটো যোগ করব। এবং সেই চিহ্নটাই বসাবো কিন্তু দুজনের কোফিশিয়েন যারা আছে তাদের সাইন যদি আলাদা হয় তখন বড় কোফিশিয়ান থেকে ছোটো কোফিশিয়ানটা বিয়োগ করব এবং বড় চিহ্ন বসাবো ঠিক পরেরটা দেখো এখানে প্লাস সেভেন পি কিউ এখানে মাইনাস ফোর পি কিউ এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস তাহলে দুজনের সাইন কিন্তু আলাদা তাহলে আমি এখানে বড় কফিশিয়ান সাত থেকে চারকে বিয়োগ করবো অর্থাৎ থ্রি পি কিউ হবে কিন্তু এখানে সাইনটা কী হবে না এখানে বড় কফিশিয়েন কে সাত তার সাইন খেয়েছে প্লাস তাহলে অবভিয়াসলি হবে প্লাস থ্রি পি কিউ এখানে রবি তাই দেখো মাইনাস টু প্লাস থ্রি দুজনের চিহ্ন আলাদা তার মানে এখানে বিয়োগ করতে হবে এই তিন থেকে দুইকে বিয়োগ করলে এক হয় কিন্তু এখানে কে বড় তিন না দুই এদের রিলেটিভ স্ট্রেন্থ কার বড় তিনের বড় তাহলে তিনের সাইন প্লাস এসে প্লাস দেখো থ্রি তেরো কি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস থ্রি পি কিউ প্লাস ওয়ান এখানেও দেখো থার্টিন কি স্কোয়ার মনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস থ্রি পি কিউ প্লাস ওয়ান তাহলে আমরা এইভাবে সাবট্রাকশনের প্রবলেমকে হরাইজান্টালেও করতে পারি পাশাপাশি ভার্টিক্যালেও করতে পারি আমি পরের দিন তোমাদেরকে অক্সিড দেবো